তৃতীয় পর্বে দেখাবো কিভাবে লেখাগুলো সেট করতে হবে, কিভাবে কালার প্রয়োগ করতে হবে, কোন লেখা ছোট হবে, কোনটা বড় হবে, এসব নিয়ে আলোচনা করব। শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটি চাপুন, তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট প্রয়োগ করব। এজন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এখান থেকে আমরা লিনিয়ার দেওয়া থাকে, আমরা রেডিয়াল দেব। এই কালো অংশে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে সিএমএকে করব 25% ম্যাজেন্টা, 60% ইয়েলো। গ্রেডিয়েন্টটি তৈরি হওয়ার পর সূর্যের রশ্মির ন্যায় একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সেজন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। শিফট ধরে রাখলাম, তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এই কর্নারটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই কর্নারটা প্লাস এই কর্নারটা আমি জয়েন করে দিচ্ছি। এটাকে রোটেট টুলের সাহায্যে শিফট ধরে ড্র্যাগ করে এটা ঘুরিয়ে নিচ্ছি। এটা ডিরেসলেশন টুল দিয়ে এই দুইটা পয়েন্টে সিলেক্ট করার পর আমি এটাকে এভাবে টান দিয়ে নিলাম। এটা অল্টার ধরে কিছুটা চাপ দিয়ে দিলাম। এখানে এই রেটটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা রিম্যাপিং করব। আমরা এক সাইডে দিব সাদা এবং এক সাইডে দিব, এই সাদাটা থাকবে অপোসিটে 0%। এখানে রেডিয়াল দেওয়া আছে, আমরা দেবো লিনিয়ার দিব এবং সেই সাথে আমরা এটাকে -90° করে ফেলব। এটাকে রোটেট টুলের সাহায্যে আমরা ঘুরিয়ে নেব। এটাকে শিফট ধরলাম, শিফট ধরে ঘুরিয়ে নিলাম, তাহলে সমানভাবে ঘুরে গেল এটা। এটাকে আমরা একটু সাইজের পাশে বড় করব। তারপর এই রোটেট টুলটার সাহায্যে ঠিক এই পয়েন্টে অল্টার ধরে ক্লিক করব, থাকবে 8, তারপর কপি। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করছি কারণ এই টোটালটাকে আমি একটা গ্রুপে পরিণত করব, সেই জন্য টোটালটাকে সিলেক্ট করতে হবে গ্রুপ। এখন এটা সিলেক্ট করার অবস্থায় অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আবারও অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টেড রিম্যাপিং করি। ওকে ফাইন, এখন আমরা মূল জায়গাটা ফোকাস করব, যেমন পেপসির বোতলটা এবং বার্গারটা একটু বড় হবে এবং এই রেডটাকে আমি শীট ধরে সিলেক্ট করছি, একটু উপরের দিকে উঠবে। ছবিটা এমন পজিশনে রাখতে হবে যাতে সুন্দর দেখা যায়। ছবিটার নিচে একটা ড্রপ শেডও দিলে আরও সুন্দর হবে, সেই জন্য আমি জুম করে নিচ্ছি এই জায়গাটা। এটা হচ্ছে পেন্টুল, এই পেন্টুলের সাহায্যে সেটা করব। আপনার যদি এই পেন্টুল সম্পর্কে জানা না থাকে তাহলে এখানে আই বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে পূর্বের একটা ভিডিও আছে এই পেন্টুল সম্পর্কে, সেটা দেখতে পারেন। আমি প্রথমে এখানে ক্লিক করছি একটা, তারপর এখানে আমরা ফিল কালার থেকে এটাকে ব্ল্যাক করব এবং ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর স্টাইলাইজ ফেদার, এখানে ক্লিক করার পরে আমরা প্রিভিউটা দেখে নিব। বাই ডিফল্টভাবে 1 দেওয়া আছে, 1 দিলে যথেষ্ট। আমি এটাকে ওকে করে দিচ্ছি। অপোসিট থেকে নর্মাল দেওয়া থাকে, এখান থেকে আমি মাল্টিপ্লাই করে দিব। এখান থেকে আমি পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি,
এবার শ্যাডোটা প্লাস বার্গার এবং এই পেপসির বোতলটা আমি একটা গ্রুপ করে ফেলবো। অবজেক্ট গ্রুপ কন্ট্রোল মাইনাস স্ক্রিনটা ছোট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পেপসিটা বিয়ের উপরে চলে এসেছে। তো এটাই স্টাইল, এটাও একটা গ্রাফিক্সের অংশ, এটা এভাবে থাকলেই সুন্দর লাগবে। এখন আমরা যে নিচে ডেলিভারি সার্ভিস এটা যে দেওয়া আছে, এটা প্লাস এই মোবাইল নাম্বারটা, আমরা এটাকে ITC ইভেনগ্রেড ড্যামি এটা ইউজ করব। ডেলিভারি সার্ভিসের চেয়ে আমরা মোবাইলটাকে একটু প্রাধান্য দিলাম, কারণ যে অর্ডার দিবে সে কিন্তু মোবাইলটাকে আগে ফোকাস করবে, সে মোবাইল নাম্বার খোঁজা শুরু করবে যে কোথায় মোবাইল নাম্বার আছে, এটা তার ভিজিবল করে দিলাম। এটা এগুলো আপনার চিন্তা করতে হবে। একটা জিনিস খেয়াল করুন, আমাদের কিন্তু যে কিং বার্গার, এরপরে কিন্তু চোখে পড়ছে ডেলিভারি সার্ভিস মোবাইল নাম্বারটা, কারণ এটার পরে কিন্তু আমাদের এলাকার গুরুত্ব, তাই এটা যতটুকু বড় থাকবে তার চেয়ে ছোট থাকবে এগুলো, আর এটার চেয়ে বাকিগুলো ছোট থাকবে। এখানে প্রতিষ্ঠানের নাম লিখি, কিং বার্গার। আমরা এটাকে দিয়েছিলাম অ্যালজেরিয়ান ফন্ট, এটাও ঠিক সেম হবে, অ্যালজেরিয়ান বেস্ট। এটাকে একটু বড় করব, এতটুকু বড় করব যে এটার চেয়ে যাতে বড় না হয়, কারণ আমার এটার পরে কিন্তু এটাকে বড় করতে হবে। আমি সিমিলারলি এটাকে লাল করে দিব, রেড ফন্ট, এর সাথে 10% ব্ল্যাক দিলে ভালো হবে। বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটু বড় করে নিচ্ছি। এটার ফন্ট সাইজ হবে 14। এটাকে একটা গ্রুপে পরিণত করতে হবে। এখানে ফ্রি ফ্রি দুইবার হয়ে গেছে, একটা কাটা দিলাম। এটা আমরা এখানে একটু ফোকাস করি, এই তিনটাকে, ফ্রি ড্রিঙ্কস, ফ্রি পার্কিং, নো ওয়েটিং, এই তিনটাকে আমরা ডিভাইড করি। কালার হবে রেড। আমি কেন রেড দিচ্ছি, কেন ব্ল্যাক কালার দিচ্ছি লেখাতে, আর কেন অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিলাম, এটাকে নিয়ে আমি একটু পরে আলোচনা করব। অল্টার শিফট ধরে কপি করে নিলাম এটাকে। এখন এই সবগুলোকে ধরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে আমার সমান সমান গ্যাপ হলো, এখানে সমান, এখানে সমান গ্যাপ হয়ে গেল। এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি এবং ভিউ থেকে আমি ফিট অল উইন্ডো করলাম, ঠিক সেন্টার করে দিলাম এটাকে। এই জায়গাটা একটু বড় করে নিচ্ছি। ২০% ব্ল্যাক এবং অপাসিটি থেকে, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দেবো এটা। এটাকে আবার অল্টার ধরে কপি করে নিচে একটা ইউজ করব। এটাকে আবারও গ্রুপ করছি। এই ছিল তৃতীয় পর্বের আয়োজন। প্রতিটি টিউটোরিয়াল পুরোটা না দেখলে আপনি বুঝতে পারবেন না, মানুষ কখনোই একবার চেষ্টা করে জটিল কিছু শিখতে পারেনি। অতএব আপনি যদি প্রতিটি টিউটোরিয়াল ভালোভাবে দেখে প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন, গ্যারান্টি 100%। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশের বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।